মহকুমা খাদ্য নিয়ামকের বিরুদ্ধে রেশন ডিলারদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো কান্দির রেশন ডিলাররা। মঙ্গলবার মহকুমা খাদ্য নিয়ামক অফিসের সামনে বিক্ষোভ দেখানো ছাড়াও তারা কালা দিবস পালন করেন কান্দির রেশন ডিলাররা। দীর্ঘদিন থেকেই রেশন ডিলাররা সঠিক মাল ও সঠিক ওজনের দ্রব্য সরবরাহ করছেন না, এমনই অভিযোগ করেন সাধারণ মানুষজন। এই বিষয়ে মহকুমা খাদ্য নিয়ামক মোহাম্মদ সারিফউদ্দিন আনসারি অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বেশ কিছুদিন রেশন ডিলারদের বিরুদ্ধে অভিযোগ আসছিল, কড়া ব্যবস্থা নিতেই তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছেন তারা। এই বিষয় নিয়ে প্রথমে আমরা কথা বলে নেব যারা অভিযোগ আনছেন সেই সমস্ত রেশন ডিলারদের সঙ্গে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 9 জন ডিলার মারা গিয়েছে এই করোনা ভাইরাসে। যদি মারা যেত তাতে হয়তো আমরা একটা মানে যাই হোক একটা ইয়ে করতাম, কিন্তু আমাদের এই বর্তমানে পরিস্থিতিতে করোনা ভাইরাসের থেকেও আরও ভাইরাস হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আমাদের খাদ্য মহকুমা খাদ্য নিয়ামক ওনার অত্যাচারে আমার ডিলাররা আজ দারুণভাবে আতঙ্কগ্রস্ত এবং ভীত সঞ্চার হয়ে তারা ব্যবসা করছে। আমাদের পাশে যদি ব্লক আধিকারিক বা প্রশাসন যদি আমাদের পাশে সহযোগিতা না করত তাহলে হয়তো আমাদের ডিলাররা অনেকেই মারা পড়ত, অনেকে আজকে হসপিটালাইজ হয়ে আছে এই আতঙ্কগ্রস্ত হয়ে। বর্তমানে খাদ্য নিয়ামকরা বা খাদ্যের যারা অধিকর্তা আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলতে পারা যায় একরকম। কেননা আমাদেরকে ওনারা দিচ্ছেন চাল, বর্তমানে যে সবাইকে বিনা পয়সায় চাল দেওয়া হচ্ছে তার পরিমাণ হচ্ছে মাথা পিছু 5 কেজি, সেখানে আমাদেরকে RK1 এবং 2-এর চাল দেওয়া হচ্ছে 4 কেজি 800। আমার দিয়ে আমাদেরকে বলছে তুমি 5 কেজি বিলি করো, কোথায় থেকে পাবো আমরা? এই অবস্থায় আমরা ডিলাররা এত টেনশনের মধ্যে আছি যে আমাদের ডিলারদের অটোমেটিক শরীরে করোনার থেকে আরও ভাইরাস এসে হাজির হচ্ছে এবং আমাদের ডিলাররা একের পর এক হসপিটালাইজ হচ্ছে। আমরা আজকে তার তীব্র প্রতিবাদ জানাবো। বর্তমানে আমাদেরকে আজকে এই সব বর্তমান সপ্তাহে আমাদেরকে বিনা পয়সায় মসুর ডাল পার পরিবার 1 কিলো করে দেওয়া হবে, সেখানে আমাদেরকে একটা পার্সেন্টেজ করে দিচ্ছে 950 গ্রাম 940 গ্রাম এইভাবে দিয়ে বলছে 1 কেজি করে দাও। কোথায় পাবো আমরা এই মাল? আমরা কী করে দিতে যাবো? এরই প্রতিবাদে আজকে আমাদের তীব্র প্রতিবাদ। যদি আমরা এর কোনো সুরাহা আজকে না পাই তাহলে আমার কান্দি সাব ডিভিশন আজকে থেকে আমরা কাঁটা বন্ধ করে দেবো। আমরা কোনো রকম কারোর এতে আমরা কিন্তু আর চলব না। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, আমাদের পারিবারিক তারা দারুণভাবে আতঙ্কগ্রস্ত, কখন কী ঘটে যাবে আমাদেরকে। সেই জন্যে আজকে আমরা সকলে জমায়েত হয়েছি এবং আমার খাদ্য নিয়ামকের কাছে আমরা তীব্র প্রতিবাদ জানাবো এর সুরাহা করার জন্যে। এবং গোটা ওয়েস্টবেঙ্গল জুড়ে হচ্ছে, বহরমপুরে হচ্ছে, আমাদের কান্দি সাব বহরমপুর সাব ডিভিশনে হচ্ছে, জঙ্গিপুরে হচ্ছে, লালবাগে হচ্ছে, প্রত্যেকটা সাব ডিভিশনেই হচ্ছে এই প্রতিবাদ, এবং গোটা পশ্চিমবাংলায় এই প্রতিবাদ হচ্ছে। আমরাও আজকে সেই প্রতিবাদে সামিল হয়েছি যাতে বিশেষ করে আমার এই মহকুমা আমরা যাতে ঠিক সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি তার জন্য আজকে আমরা কন্ট্রোলারের কাছে এই প্রতিবাদ স্বরূপ আমরা তার কাছে দাবি সনদ পেশ করব। উনি যদি আমাদের দাবি মেনে নিয়ে সুষ্ঠুভাবে ব্যবসা করার মতন সহযোগিতা আমাদেরকে করেন তাহলে আমরা এই ব্যবসা করব, তা নাহলে আজ থেকেই আমরা ব্যবসা বন্ধ করে দেবো। কী নাম? আমার নাম হচ্ছে মন্টু চন্দ্র লাহা, কান্দি সাব ডিভিশন সেক্রেটারি। এবার আমরা কথা বলে নেব খাদ্য নিয়ামক মোহাম্মদ সারিফউদ্দিনের সঙ্গে, কি বললেন তিনি চলুন শুনি। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আপনার নামে তো টাকা নেওয়ার অভিযোগ আসছে, পুরো মানে ভুল আছে কেন? ওনার আমি ফাইন করছি, ইন্সপেকশন করছি বলে এটা একটু অন্য ধরনের একটা কমপ্লেন করা হচ্ছে আমাদের উপর, আর কিছু না। আপনি টাকা তোলেন এবং আপনার ড্রাইভারকে দিয়ে টাকা তোলান? একদম
নামে যে অভিযোগটা আসছে সেটা কি বলবেন? না না, এটা জাস্ট একটা কমপ্লেইন আছে, যেহেতু ইন্সপেকশন বেশি হয়েছে, ফান্ডটা নতুন করা হচ্ছে, সেল রেজিস্টার চেক করা হচ্ছে, সেজন্য আমি এখন কিছু দেখেন না হচ্ছে, এটাই আর এখন টোটাল প্রশাসন দেখছে না, এটাই আর আর কিছু না। আজ অ্যাকশন টেকেন রিপোর্ট তো আমি পাঠাচ্ছি, এটা তো আপনাকে দেখালাম। মালের কথা বলা হচ্ছে, সেখানে 400 গ্রাম দিচ্ছেন, দিয়ে বলছেন 5 কেজি ডিলারদের দেওয়ার জন্য, সেটা অভিযোগ করছে ম্যানেজ করার জন্য। এটা কিভাবে সম্ভব ম্যানেজ, যেটা সরকার 5 কেজি করে অ্যালোনমেন্ট করেছে, সেখানে আপনি এইরকম করছেন বলে একটা অভিযোগ করছে ম্যানেজ, সেটা কিভাবে সম্ভব? বাকি চালটা যাচ্ছে কোথায়? এই অ্যালোনমেন্ট তো আমার এন্ড থেকে হয় না, না এটা তো মানে ডিপার্টমেন্ট তরফ থেকে হচ্ছে, এটা আমার সব ডিভিশন থেকে এটা অ্যালোনমেন্ট তো হচ্ছে না। তো তার মানে ওই 5 কেজি চাল কি অ্যালোনমেন্ট হচ্ছে না ডিপার্টমেন্ট থেকে? 4 কেজি 800 করে অ্যালোনমেন্ট হচ্ছে হচ্ছে, তারপরে ওনারা একটা লিখিত ভাবে দিয়েছিলেন, আমি হায়ার অথরিটিকে জানিয়ে দিয়েছি এটা, কি ওনার একটু মানে কম আছে, এটা আমি হায়ার অথরিটিকে জানিয়ে দিয়েছি চিঠি করে। তার এই মাস থেকে আবার নতুন করে ডাল আসছে, মসুর ডাল, সেখানে 950 গ্রাম দেওয়া হচ্ছে, দিয়ে 1 কেজি দিতে বলা হচ্ছে, সেটা অভিযোগ করছেন যে সেরকম আসছে, তিনি বলছেন ম্যানেজ করতে, সেটা কি আপনাদের উপর মহল থেকে আসছে না এখান থেকে কিছু কোথাও কিছু হবে? পাবলিককে পুরো মাল দিয়ে হবে, এটা ম্যানেজের ব্যাপার নেই, যা কোটা আছে ও পাবলিক ওটা পাবে। টাকা পয়সা নেওয়ার অভিযোগটা কি বলবেন? এটা তো বললাম একটা টোটালি মানে মিথ্যা, মানে ফলস আছে, আর কিছু না, যেহেতু ইন্সপেকশন বা ফাইন টাইন বেড়ে গেছে, ব্যাপারটা এটাই হচ্ছে, কিছু কিছু হয়তো ডিলারে এটা খোপ আছে, আর কিছু না। মানে রেগুলারই হচ্ছে, তো প্রত্যেক মাসে যেমন শো কস, ফাইন টাইন এসব তো হয় রেগুলার, এটা আমাদের একটু নর্মাল রুটিন। এতদিন ঠিক না দিল ডিলার, সবাই মানে নর্মাল রুটিন ছিল, দুতলা তিনতলা চারতলা পাকা বাড়ি করলো ডিলার।